Assalamu alaikum everyone. গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৌতূহলী মানুষ সবসময়ই সেলিব্রিটিদের জীবনের পেছনের গল্প জানতে চায়, জানতে চায় তাদের জীবনের আড়াল করা সেই ঘটনাগুলো। আমরা একজন সেলিব্রিটিকে টিভির পর্দায় বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন যে কোনো মাধ্যমেই হোক না কেন, যেভাবে দেখি, যে চরিত্রে দেখি, সেই চরিত্রে কিন্তু তার জীবন পরিচালনা সে নাও করতে পারে। হয়তোবা অনেকেই আমরা দেখি পর্দাতে খুব হাসি খুশি, কিন্তু তাদেরও জীবনের পেছনে রয়েছে দুঃখ, আনন্দ, হতাশা, কান্না, উৎকণ্ঠা, সব কিছুই। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার এই ঘটনাটি যেমন আনন্দের ঠিক তেমনই দুঃখজনক হলেও এটাই সত্যি যে পূর্ণিমার আগের জীবনে রয়েছে একটি কন্যা এবং তার প্রাক্তন স্বামী। দর্শক শ্রোতা, নব এ দম্পতির বিয়েতে অনেকেই খুশি হয়েছেন, কিন্তু এর মধ্যে অনেকেই আবার হয়েছেন ব্যথিত। জানা গিয়েছে পূর্ণিমার প্রাক্তন স্বামীর কাছ থেকে 3 বছর ধরে আলাদা থাকছিল পূর্ণিমা। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি মেয়ে সন্তান। তাহলে এখন প্রশ্ন, নতুন জীবনে পূর্ণিমা কি তার মেয়েকে তার কাছে রাখবেন, নাকি আবারও সেই তামিমা তাম্মির মতোই বাবার কাছে ফেলে চলে আসবেন? দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদের সেই বিষয়গুলোই জানাবো। একই সঙ্গে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব মায়ের বিয়েতে তার মেয়ে কি বলছে, একই সঙ্গে পূর্ণিমার প্রাক্তন স্বামী বা কি বলছে, পূর্ণিমার মেয়ে তার মায়ের বিয়েতে কিভাবে অভিনন্দন পাঠালো, কি গিফটই বা পাঠালো বাবা মেয়ে। দর্শক শ্রোতা, এই ঘটনার পুরো বিস্তারিত জানতে আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকছেন। আর এই মাত্র যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো যাই হোক, আর কথা নয়, চলুন আবারও ফিরে যাওয়া যাক চাঞ্চল্যকর সেই তথ্য পূর্ণিমার বিয়েতে। চিত্রনায়িকা পূর্ণিমা 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যা সন্তান রয়েছে। তবে পূর্ণিমা ফাহাদের সেই সংসার টিকে নি বিচ্ছেদের পথে হাঁটছিলেন বেশ কিছুদিন ধরে। বিচ্ছেদ ভুলে অবশেষে আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হল পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন রবিন। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। গত 27 মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এতদিন সেটি গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবার 21 জুলাই তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। পূর্ণিমার বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ। ফেসবুকের একটি পোস্টে পূর্ণিমার নাম উল্লেখ না করেই ফাহাদ লিখেছেন, দয়া করে আমাকে টেক্সট বা কল করা বন্ধ করুন, সব কিছুই ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, আমার সঙ্গে কিছু শেয়ার করার দরকার নেই, আমি সব জানি। তবে শুভকামনা রইল তার জন্য, আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, কাজের সূত্রেই রবিনের সঙ্গে পরিচয়, 3 বছরের পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপরই মন দেয়া নেয়া। বিয়ের পর পূর্ণিমা সহ তার পরিবারের অন্যান্যরা অসুস্থ ছিলেন, তাই কেউ কেউ কোভিড পজিটিভ ছিলেন, যার কারণে তাদের এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে এতটা দেরি হয়ে গেল। চলতি বছরের শেষের দিকে পূর্ণিমা রবিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বৃহস্পতিবার রাতে হঠাৎ খবর রটে, ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বিয়ে করেছেন।
হঠাৎ করেই প্রকাশ করা হয় বিয়ে খবরে ফেসবুকে নতুন করে আলোচনা তৈরি হয় এবং ডালিউড তারকাকে ঘিরে নানা রকম জল্পনা কল্পনা হতে থাকে। আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের খবর চাউল হওয়ার পর সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদের কাছে অনেকেই ফোন করেছিল এবং খুদে বার্তাও পাঠাতে থাকেন। পূর্ণিমার বিয়ের খবরে তার কোনো ফোন করা বা খুদে বার্তা পাঠানোর বিষয়টি একদমই ভালো লাগেনি তার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, পূর্ণিমার বিয়ের বিষয়টি যথেষ্ট পরিমাণে জানেন তিনি। বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা বলেন, দুই পরিবারের ইচ্ছা মতোই বিয়েটা হলো, সবাই খুশি আলহামদুলিল্লাহ। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নেবে, খুব আদর করবে, আমার মা ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে বিষয়টি। এদিকে নতুন জীবন শুরুর ঘোষণার সামনে আসায় চিত্রনায়িকা পূর্ণিমাকে শুভকামনা জানাতে ফোলেননি সাবেক স্বামী আহমেদ ফাহাদ জামান। বিয়ের খবর প্রসঙ্গে ফাহাদ লিখেছেন, খবরটি আমি শুনেছি, দয়া করে আমাকে কেউ SMS করে কল করে অযথা বিরক্ত করবেন না, মানুষের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে, আমার সঙ্গে শেয়ার করার কিছুই নেই। পূর্ণিমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক শ্রোতা, এই সেলিব্রিটির জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে, পুরাতন অধ্যায়কে ঢেকে আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। আপনি কি অভিনন্দন জানাতে চান? আপনার প্রিয় বা আপনার পছন্দের নায়িকাকে অভিনন্দন জানাতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে যে কোনো মতামত লিখে পাঠাতে পারেন। একই সঙ্গে নেক্সট টাইম আবারও চেষ্টা করব এরকম নতুন কোনো সেলিব্রিটির জীবনের পেছনের কোনো গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।